সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই কুলের সৌজন্যে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর জানাবো। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। এই জয়ে সুপার এইটের স্বপ্ন এখন জোরালো ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে। তাই আগের ম্যাচের ভুল কিংবা সৌম্য লিটনদের ব্যর্থতা নিয়েও চিন্তা করছে না বিসিবি। তবে নিউ ইয়র্কের উইকেট নিয়ে সতর্ক টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ক্যান্সার হাসপাতালের তহবিল গঠনের ডিনারে যোগ দিতে সাত সকালে নিউ ইয়র্ক উড়ে আসার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু পুরো দলই তার ডাকে সাড়া দিয়ে আগে ভাগে ডালাস ছেড়েছে। একটা কারণ সাকিবের অনুষ্ঠান, আর একটা নিউ ইয়র্কে প্রস্তুতির জন্য কিছুটা বাড়তি সময় পাওয়া। সন্ধ্যায় বিমান ধরলে রাতে পৌঁছে সকালেই নামতে হতো অনুশীলনে। বিসিবি উদ্যোগী ছিল সেই চেষ্টায়। একটা জয়ে পুরো দলের আবহ বদলে গেছে, আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে। জয়ের পর সৌম্যর ব্যর্থতা, লিটনের স্ট্রাইক রেট নিয়ে চিন্তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দল, বরং তাদের চেষ্টা পাচ্ছে ফুল মার্কস। সবাই পরিশ্রম করছে এবং আমার মনে হয় চেষ্টা করছে যাতে যাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার তাদের পিছনে সাপোর্ট স্টাফরাও কাজ করছে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না, তারাও এনকারেজ হবে এই ইনিংস খেলার, লিটনের ইনিংস খেলার মধ্যে দিয়ে। এখন তাই সুপার এইটের স্বপ্নের কথা জোরালো কণ্ঠে বলছেন বিসিবি কর্তারা। নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট। আমরা সবাইকে ছোট করো, নেপাল হয়তো দে আর নিউ কামার, বাট আমার মনে হয় যে যারা নাকি নতুন আসে টিম দলের মধ্যে তারা উজ্জীবিত থাকে, কিন্তু তাদের সাথে খেলার সময় আমাদেরও সতর্ক থাকা উচিত। তবে আমি মনে করি আমরা আশা করি আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো এবং এদের সাথে আমরা ভালো খেলতে পারবো। একটা জয় যেমন বদলে দেয়, একটা ব্যর্থতাও পিছিয়ে দেয় অনেকটা পথ। তাই তো নিউ ইয়র্কের উইকেটের মতো নিজেদের নিয়েও সতর্ক টাইগাররা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাটিং বোলিং সাকিবের দুরবস্থায় চিন্তিত তিনি, হতাশ সৌম্য সরকারের ব্যাটিং নিয়েও। তবে তাওহিদ হৃদয় ও বোলিং ইউনিটের পারফরমেন্সে স্বস্তিতে রকিবুল। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। সাকিবুল হাসানকে আমি চাই একটা রেস্ট দিলে ভালোই হয়। এখন আপনি চোখ বড় করবেন, অনেক করবেন, দেয়ার ইজ নো গড ইন ক্রিকেট। ঠিকই শুনছেন, দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শেষ 19 টি টোয়েন্টিতে 50 নেই সাকিবের, যার 9টাতে সিঙ্গেল ডিজিট, 5টায় অবশ্য অপরাজিত ছিলেন, একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বোলিং এ সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল। আমি সাকিব কাছ থেকে অনেক বড় কিছু চাই, এই জন্যই বললাম যে ওকে কি ড্রপ করা যায় কিনা, বাট নিউ ইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে। শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝরেছে তার কণ্ঠে। আমি 10-7 দিব এই ম্যাচ জেতার জন্য, অবশ্যই সাধুবাদ দেবো, কিন্তু যেভাবে ম্যাচটা আমরা জিতলাম এই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে। তবে বোলিং এর সাথে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিং এর প্রশংসা করেছেন রকিবুল। পজিটিভ দিক যদি বলেন তো আমি বলবো যে ঋষাদের বোলিং এজ এ লেগ স্পিনার, তার নেতৃত্বে কিন্তু আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে মেলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে যখন ব্যাটিং, লিটন দাস কামিং ব্যাক টু ফর্ম, বিকজ লিটন ইজ একটা অসাধারণ প্লেয়ার, বাট আনফর্চুনেটলি ও এত বেশি সময় ওর ব্যাট প্যাচ থাকে যে সেই যেটা তাকে সে মূল্য দিতে হয়, সমালোচনার মুখে পড়তে হয়। এবারের বিশ্বকাপটাই তার চোখে জমজমা 20 দলের আসর আয়োজনের সার্থকতা। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং, এবং সবচেয়ে খুশি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে। তারা যে গ্লোবালাইজেশনের কথা বলছে, বিশ্বায়নের কথা, যে ক্রিকেটটাকে ছড়াতে হবে, 20টা টিম নিয়ে তারা খেলা খেলছে। আজকে এই 20টা টিম কিন্তু পুষ্পভার হয় নাই, দে নট পুষ্পভার, তারা কিন্তু লড়াই করছে এবং ম্যাচও জিতছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। রাতে পাক ভারত মহারণ, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত আর হেরে বিপর্যস্ত পাকিস্তান। তারপরও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মতো মাঠের সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় আজমের দল। ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিং গড়ে দিতে পারে ম্যাচের ব্যবধান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30। ভারত পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। দু দেশের বৈরী সম্পর্কের মতো 22 গজেও তার উত্তাপ। দ্বিপাক্ষিক সফর বন্ধ থাকায় পাক ভারত লড়াই এখন আরও বেশি আকাঙ্ক্ষিত। বিশ্বকাপে বরাবরের মতো এবারও আগ্রহের কেন্দ্রে পাক ভারত মহারণ। যুক্তরাষ্ট্রে প্রথম দেখা যোগ করছে বাড়তি মাত্রা। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করে ভারত। নাসাউ কাউন্টি এখন অনেকটাই চেনা টিম ইন্ডিয়ার, যা এগিয়ে দিচ্ছে রোহিত শর্মাদের। নিউ ইয়র্কের উইকেট সবচেয়ে বড় ধাঁধার নাম। অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ম্যান ইন ব্লু। ফর্মে অধিনায়ক রোহিত শর্মা, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিরাট কোহলির জ্বলে ওঠার অপেক্ষা। Playing good cricket holds the key, no matter opposition, pitch. প্রতিপক্ষ যেই হোক, আমাদের ভালো ক্রিকেট খেলাই মূল লক্ষ্য। কন্ডিশন নিয়ে সবার সাথে কথা হয়েছে, নিজেদের সব অবস্থায় প্রস্তুত রাখতে হবে। আমরা 3 ডিপার্টমেন্টেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। পাকিস্তান তাদের সেরা ফর্মে নেই, তবে টি-20 বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের পর মানসিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। এমন শুরু ভাবতেও পারেনি বাবর আজমের দল, যদিও বিশ্বকাপের অনেক আগে থেকেই ধুঁকছিল ম্যান ইন গ্রিন। খুঁজে পাচ্ছিল না সেরা কম্বিনেশন। চিন্তার বড় কারণ ব্যাটিং ইউনিট। ওপেনিংয়ে ঘুরে ফিরে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের উপর বিশ্বাস রাখতে হচ্ছে। আজম খান পুরোপুরি ব্যর্থ, ভারতের বিপক্ষে ছিটকে যেতে পারেন একাদশ থেকে। ইঞ্জুরি কাটিয়ে ইমাদ ওয়াসিমের ফেরাও নিশ্চিত না। আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাই না। নিশ্চিত করতে হবে যাতে আমরা সেরা ক্রিকেট খেলতে পারি। এটা ভারত পাকিস্তান লড়াই। ক্রিকেটারদের আমার অনুপ্রাণিত করার কিছু নেই, তারা জানে কি করতে হবে। হতাশার মাঝেও আশা আরো দেখাতে পারে পাকিস্তানের পেস অ্যাটাক। ভারতীয়দের কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারেন আমির, শাহিন, নাসিমরা। উইকেটও পেসারদের পক্ষে কথা বলছে। টস জিতে ফিল্ডিং নিতে চাইবেন দুই অধিনায়ক। নাসাউয়ের বোলিং সহায়ক উইকেটে ব্যাটিংটাই গড়ে দিতে পারে ব্যবধান। এই ফর্মেটে শেষ 5 দেখায় 3 জয় এগিয়ে রোহিত শর্মার দল। সাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহর তো বটে, যুক্তরাষ্ট্রের সীমান্তে বেড়েছে নজরদারি। হাই ভোল্টেজ দেখতে মার্কিন মূল্যকে পৌঁছেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। পাক ভারত ম্যাচ নিয়ে কথার লড়াই মেতেছেন ক্রিকেট বিশ্লেষকরা। উড়ছে ভারত, ধুঁকছে পাকিস্তান, তারপরও হলফ করে বলার সুযোগ নেই কে জিতবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। সাম্প্রতিক ফর্ম, শক্তিমত্তা, সমীকরণ কত কিছুই না টিম ইন্ডিয়ার পক্ষে, কিন্তু বাবর রিজওয়ানরা কি একেবারে ছেড়ে কথা বলবেন? বিশ্বকাপ রেসে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যান ইন গ্রিনের। টিকিটের দাম আকাশচুম্বী, তারপরও শুভে তোয়াক্কা না করে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে 30,000 আসন দখল নিবে সমর্থকরা। অন্যবারের মতো এবারও বাড়তি নিরাপত্তা জোরদার হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা চায় না আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির সীমান্তে কঠোর হয়েছে নজরদারি, টহল চলবে নিউ ইয়র্কের আনাচে কানাচে। নাসাউ কাউন্টি পুলিশের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য এমন সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্টেডিয়াম প্রবেশের সড়ক তো বটেই, পুরো ভেন্যু থাকবে ক্যামেরার আওতায়। বিগ ম্যাচের আগে নিউ ইয়র্কে পৌঁছেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। গুঞ্জন থাকলেও মহেন্দ্র সিং ধোনি গ্যালারিতে বসে দেখবেন না ভারত পাকিস্তান ম্যাচ। পরিবারের সাথে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন সাবেক অধিনায়ক। আই থিঙ্ক ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আ লট অফ দ্য গেম। হাই ভোল্টেজ ম্যাচে কে হবেন এক্স ফ্যাক্টর? জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা মুগলের মুখে বিরাট কোহলির নাম। There's one player who's always there when India beat Pakistan and that's Virat Kohli. And I think সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক এগিয়ে রেখেছেন নিজ দেশকে। The team that believes that, you know, they have the upper hand. আরিফুল ইসলাম, চ্যানেল 24। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান। নেপালের কাঠমান্ডুতে গ্রুপ এ তে লড়বে প্রতিবেশী 3 দেশ। বি গ্রুপে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। 17 থেকে 30 অক্টোবর দশরথ স্টেডিয়ামে হবে আসর। এর আগে আগামী মাসে লেবাননে 4 জাতির টুর্নামেন্ট খেলতে আগ্রহী বাংলাদেশ। শনিবার ঢাকায় সাফ কংগ্রেসের পর
আরও দুই বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। 16-28 আগস্ট কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। সেখানে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর 18-28 সেপ্টেম্বর ভুটানে হতে যাওয়া অনূর্ধ্ব-17 ফুটবলে এই গ্রুপে লাল সবুজের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। 3 টুর্নামেন্টে সাফের 7 সদস্য দেশই অংশ নিচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কাতারে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। কাতার ইউনিভার্সিটি TS4 ইস্ট ট্রেনিং গ্রাউন্ডে প্রথম ঘাম ঝরান জামাল, ভুয়া, রাকিব, মোরসালিনরা। গেল ম্যাচের ভুল নিয়ে কাজ করেছেন হাবিয়ার কাবরেরা। 11 জুন ম্যাচ সামনে রেখে শুধু 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। হোম ম্যাচে লেবাননের সাথে ড্র করায় অ্যাওয়ে ম্যাচেও পয়েন্টের লক্ষ্য কাবরেরা শীর্ষদের। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।